চীন ভারত নয় নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন নদী পাড়ের মানুষরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে বিকেলে তিস্তা পাড়ে একশো দশটি পয়েন্টে গণঅবস্থান কর্মসূচিতে এই দাবি তোলেন তারা চোখের সামনে নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা ফসলি জমি তিস্তায় সব হারিয়ে এসব মানুষের অধিকারের কথা বলতেই এই গণ অবস্থান কর্মসূচি নদীকেন্দ্রিক দুর্দশা লাঘবের আশা আকুতি নিয়ে শুক্রবার বিকালে রংপুরের তিস্তা পাড়ের একশো দশটি পয়েন্টে আয়োজিত অবস্থান কর্মসূচিতে দলে দলে যোগ দেন কয়েক হাজার মানুষ বক্তব্য ব্যানার আর ফেস্টুনে তুলে ধরেন নিজেদের দাবির কথা নদীপাড়ের মানুষের দাবি টেকনিক্যাল টিমের নামে নতুন সমীক্ষায় কালক্ষেপণ না করে নিজস্ব অর্থে চলতি বছর শুরু করতে হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ জন্য প্রয়োজনে কর্তৃপক্ষ গঠন করে তহবিল সংগ্রহের পরামর্শ তাদের আমরা প্রধানমন্ত্রীকে সাহস দিতে চাই যে আপনি নিজস্ব অর্থারে ঘোষণা করেন এবং কারিগরি প্রকৌশল কোথায় পাবেন সেটা আপনার ব্যাপার আপনার কৌশলের ব্যাপার আমরাও তিস্তাপাড়ের মানুষ তৃতীয়া তিস্তা কর্তৃপক্ষকে অর্থ দিতে প্রস্তুত আছি মহাপরিকল্পনা বাস্তবায়নে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের পাশাপাশি কর্মসংস্থান নিশ্চিত করারও দাবি জানান তিস্তার দুই পারের হাজারো মানুষ মাসুদ ডিবিসি নিউজ রংপুর